বাড়িতে থাকাকালীন মামি আমি ভাই আর আমার পুচকেকে নিয়ে একটু গঙ্গার পাড়ে ঘুরতে বেরোলাম। এই যে সবাই মিলে ঘুরতে যাচ্ছি, অটোতে রয়েছি, আর এই দেখো এখানে একটা মিত্র কাফে রয়েছে, তাই বোনকে বলছিলাম একটা মিত্র কাফেতেও আসবো। তো আমি এখন সবাই মিলে অটোতে রয়েছে, যে তোজো আমার কোলে বসে রয়েছে, আর ওখানে বোন রয়েছে, মামিও রয়েছে। তো এই যে গঙ্গার পাড়ের সামনে চলে এসেছে, আর এখানে একটা একটা বড় মতো মন্দির রয়েছে। তো এখানে আমাদের অটো থেকে নামিয়ে দিলো, এবার আমাদের হাঁটতে হবে। এবার সবাই আমাদের অটো করে নেমে পড়লাম, আর ওই যে পিছনে মামি ভাই বোন সবাই রয়েছে, আর আমি আর এই যে আমার তোজো সবাই মিলে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে টক আলুরদম, এখানে কিন্তু খুব ফেমাস, ওই টক আলুরদম খেতে যাচ্ছি। এই যে টক আলুরদম খেতে চলে এসেছি, এবার হচ্ছে আমরা সবাই মিলে ভেতরে ঢুকে বসবো। এবার কে কোথায় বসবো সেই নিয়ে ডিসাইড করা হচ্ছিল। তো আমি তোজো বোন ওই দিকটা বসবো, আর এদিকে মামি আর ভাই বসবে। এই যে দেখো তোজোই আগে ঢুকে গেছে। তো ভাবলাম যে না, আমি কোনায় বসবো, তারপর ও মাঝখানে তোজোকে বসাবো। আমি তাহলে কোনায় বসবো, কে মাঝখানে বসবো। তো টকাল উদ্যম খাওয়া শেষ করে এবার চলে আসেন আমরা মোমোর দোকানে, মোমো খাবো বলে। এখানে কিন্তু মোমোটাও খুব ফেমাস। এ দেখো না, দিদিটা মোমো বানাচ্ছে আমাদের চারজনের জন্য, ওই যে ওখানে বানাচ্ছে, ওখানে মামি বোন দাঁড়িয়ে রয়েছে, আর আমি তোজোকে নিয়ে এখানে একটা তোজোকে একটা চেয়ার দিয়েছি, চেয়ারের মধ্যে উঠে দাঁড়িয়েছে এখানে। না না, ময়লা লাগেনি, শোনা বসো, মা এখানে নিচে বসো তো, বসো। আগে ওখানে ওই দুটো দাও, রিজুনে। এরপর মোমো খাওয়া, মোমোটাও খেয়ে নিলাম, মোমোটা কিন্তু দারুণ ছিল। মোমো খাওয়া শেষ করে ভাই ফোন করে বলে যে আমাদের জন্য কিছু একটা নিয়ে আয়। তো ভাইয়ের জন্য এই যে ডাল পকোড়া নিয়ে যাচ্ছি, আর এদিকে দেখো সব খাওয়া দাওয়া শেষ করে এবার যাচ্ছি আমরা একটু গঙ্গার পাড়ে বসবো, মানে একটু গঙ্গার হাওয়া খাওয়ার জন্য। তারপর ওখানে দেখো না লঞ্চগুলো যাচ্ছে, আর এখানটায় এত হাওয়ার এত লোক দেখেছো, রোজ দিনই কিন্তু এখানে এত লোকই আসে এখানে বসে হাওয়া খাওয়ার জন্য। খুবই সুন্দর জায়গাটা, আমি প্রথম আসলাম, দারুণ দারুণ জায়গাটা।